আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিথিলাস কিচেনে স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। হাতের কাছে যে মশলাগুলো সবসময় পাওয়া যায় সেগুলো দিয়ে আজকের রেসিপিটা করে দেখাবো। অনেক মজার একটি চিকেন কারি রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। সো ভিউয়ার্স, চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব প্লিজ, আর পাশের বেল বাটন অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে চলুন রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি দেশি মুরগির মাংস নিয়েছি আর 500 গ্রামের মতো রয়েছে। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যে যেরকম ঝাল খান সেটুকুই দিবেন। আদা রসুন বাটা 1.5 টেবিল চামচের থেকে একটু কম। হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মাখানোর পর এটি আমি নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দেবো 30 মিনিটের জন্য। আর রানটা একটু কেচে দেওয়ার চেষ্টা করবেন কাঁটা চামচ দিয়ে বা একটি ছুরি দিয়ে। এই রান্নাটি আপনারা যে কোনো মুরগি দিয়ে করতে পারবেন, যাদের ফ্রিজ নেই তারা যে কোনো ঠান্ডা জায়গায় রেখে দিবেন। তাহলে 30 মিনিট পর ফিরে আসছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ তেল। তেল গরম হলে দিয়ে দিতে হবে 4 টুকরো এলাচ, 4টি লবঙ্গ, 10-12টি কালো গোলমরিচ, 1/2 চামচ আস্ত জিরে। সব কিছু 1 মিনিটের মতো টেলে নিব, বেশি আঁচে ভাজতে যাবেন না, এতে করে পুড়ে যেতে পারে। যখন সব কিছু ভালো করে ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিউব করে কাটা পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের 3টি পেঁয়াজ নিয়েছি। ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দেওয়ার কারণে পেঁয়াজ একটু তাড়াতাড়ি ভাজা হবে। এভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ব্রাউন করে নিব। যখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এ পর্যায়ে আসবে তখন দিয়ে দিতে হবে 2টো মরিচ আর 1 চামচের মতো আদা রসুন বাটা। এখন নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে আবারও ভেজে নিচ্ছি। এভাবে ভাজতে ভাজতে এক সময় পেঁয়াজটা গলে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি, যেটুকু পানি দিয়েছিলাম সেটুকু শুকিয়ে নিব। যদি মনে হয় মশলাটা পুড়ে যাচ্ছে তখন আবার একটু পানি দিয়ে দিবেন। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে পেঁয়াজটাকে গলিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো, আমি ছোট ছোট করে কেটেছি, এটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একটু নেড়েচেড়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কষানো হলে এর মধ্যে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে টমেটো গলিয়ে নেব। আর চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম লোতে রয়েছে। টমেটো নরম হয়ে এলে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন টমেটো প্রায় গলে গিয়েছে, নাড়াচাড়ার কারণে পুরোপুরি গলে যাবে। এখন এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি নর্মাল ফ্রিজে 30 মিনিটের মতো রেখেছিলাম, তবে আপনাদের হাতে যদি সময় না থাকে কমপক্ষে 20 মিনিট হলেও রাখবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মশলার সাথে মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে, এরকম 2-3 বার করলেই হবে। তবে খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। যতক্ষণ না মশলাটা একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণই এভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। এখন এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 2 চা চামচ, জিরার গুঁড়ো 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো ঝাল অনুযায়ী। এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়ামে রেখেছি, কারণ হাই করলে মশলাটা পুড়ে যাবে। আবারও 3-4 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হলে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পানি।
যেহেতু এটি দেশি মুরগি তাই পানির পরিমাণ একটু বেশি দিতে হবে। আপনারা যদি ব্রয়লার বা ফার্মের মুরগি ইউজ করেন তাহলে পানির পরিমাণটা একটু বুঝে দিবেন, মানে এর থেকে একটু কম দিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়াম থেকে একটু লো করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার কিন্তু মাংস রান্না হয়ে গিয়েছে। আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিচ্ছি, আপনাদের কাছে যদি মনে হয় মাংসটা সেদ্ধ হচ্ছে না, আপনারা কিন্তু এই রান্নাটি প্রেশার কুকারে করতে পারেন। যখন মাংসের মধ্যে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঠিক ওই পর্যায়ে আপনারা প্রেশার কুকারে মাংসটা ট্রান্সফার করবেন। তারপর চুলায় বসিয়ে দিয়ে 5-6টা সিটি দিলেই হয়ে যাবে। আমার মাংস পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে, এটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর ঝোল কতটুকু রাখবেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের উপর। আমি একটু ঝোলের পরিমাণ বেশি রেখেছি কারণ আমি পরোটার সাথে খাবো। রান্না শেষ, তাহলে চলুন পরিবেশন করে দেখাচ্ছি। ভিউয়ার্স, আজকের রেসিপি নিয়ে আমি বাড়িয়ে কিছু বলবো না, কারণ এটি দেখেই বোঝা যাচ্ছে কতটা মজার হয়েছে। ভিউয়ার্স, মজার এই রেসিপিটি বাসায় একটিবার হলেও ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন। সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে চলবেন আর সবার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।